বড় রেকর্ডের সামনে অক্ষয় রজনী টু পয়েন্ট ভারতীয় চলচ্চিত্রের সুপার স্টার অক্ষয় কুমার ও রজনীকান্তের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি টু পয়েন্ট জিরো বক্স অফিসে কম্পন তুলেছে অবশ্যই মুক্তির অনেক আগে থেকে থেকেই প্রেমীদের মধ্য ছবিটি নিয়ে দারুণ উত্তেজনা দেখায় দিয়েছে গতকাল বৃহস্পতিবার মুক্তির প্রথম দিন শেষে টু শুধু হিন্দি ভাষাতে আয় করেছেন বিশ কোটি পঁচিশ লাখ রুপি যদিও আগে বলা হয়েছিল ভারতের পনেরোটি ভাষায় টু মুক্তি দেওয়া হয়েছে সব ভাষা মিলিয়ে ছবির আয় একশো কোটি ছাড়িয়ে যাবে বলে অনুমান করেছেন চলচ্চিত্রের বিশেষজ্ঞরা এদিকে প্রথম দিনের আয় টু ভারতীয় ছবির অতীতের সব রেকর্ড ভেঙে দেবে বলে মনে করেছেন বাণিজ্য বিশ্লেষকরা এখনো পর্যন্ত প্রথম দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড ধরে রেখেছে আলোচিত ছবি বাউবলি টু এই ছবির প্রথম দিনের আয় একশো কোটি রুপি মোট কোটি পঁচিশ লাখ রুপি আয় করে দ্বিতীয় স্থানে রয়েছে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি থাগাস অব হিন্দুস্থান তৃতীয় স্থানে থাকা রজনীকান্তের আরেক ছবি কালার আয় আটচল্লিশ কোটি রুপি সব ভাষা মিলিয়ে এআই নির্ধারণ করা হয়েছে ধারণা করা হচ্ছে এসব ছবির রেকর্ড নিমিশেই গুড়িয়ে দিতে পারে 2.0। বৈজ্ঞানিক কল্প কাহিনী ভিত্তিক ছবি টু পয়েন্ট অক্ষয় রজনীকান্তের পাশাপাশি অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেত্রী এম জ্যাকসন তিনজনকে দেখা যাবে রোবট রূপে তবে ছবিতে খলনায়ক ডক্টর রিচার্ডসেপস ও চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার যার থাবা থেকে মানুষকে রক্ষা করতে মুখোমুখি হয় গবেষক রোবট চিত্রি ছবির গল্প রয়েছে পৃথিবীতে বাঁচিয়ে রাখার ইঙ্গিত অতিমাত্রায় প্রযুক্তির ব্যবহার যে ভবিষ্যৎ পৃথিবীকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে ছবিতে সেই ইঙ্গিত দেওয়া হয়েছে রেকর্ড প্রায় ছয়শ কোটি রুপি বাজেটে নির্মিত এই ছবি মুক্তির আগে চারশো নব্বই কোটি রুপি আয় করে ইতিমধ্যে ছবিটির নির্মাণশৈলীর ভূয়সী প্রশংসা জুটেছে চলচ্চিত্র বৌদ্ধদের কাছ থেকে বেশিরভাগ চলচ্চিত্র পর্যচলক সাইট নব্বই শতাংশের উপরে নম্বর দিয়েছে ছবিটির